ক্লাব সদস্যদের আয়োজনে ঘোড়ার গাড়িতে চাপিয়ে প্রতিমা নিরঞ্জন। অভিনব এই আয়োজন মধ্যমগ্রামে এক পুজো আয়োজকদের। উৎসব যেন শেষ হতে হতেও হয় না, ঠিক সেরকমই কালী পুজোর শেষ মুহূর্তে আনন্দে মাতলেন মধ্যমগ্রাম সুভাষপল্লী এলাকার মানুষেরা। প্রশাসনের নির্দেশে মধ্যমগ্রাম এলাকার সব প্রতিমা বিসর্জন হয়ে গেছে বুধবার রাতে, কিন্তু বৃহস্পতিবার রাত একটু বাড়ার সাথে সাথেই স্থানীয় মানুষজন লক্ষ্য করলেন ঘোড়ার গাড়িতে চাপিয়ে কালী প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রা। ক্লাব কর্মকর্তাদের দাবি, তাদের দীর্ঘদিনের ইচ্ছা ছিল ঘোড়ার গাড়িতে চাপিয়ে মায়ের নিরঞ্জন করা, সে কারণেই এই আয়োজন। ঘোড়ার গাড়ি জোগাড় করতে কলকাতা থেকে অগ্রিম বায়না দিয়ে নিয়ে আসা হয় ঘোড়ার গাড়িটি। ঘোড়ার গাড়ির সামনে ঢাকের তালে বাজছে বিসর্জনের বাজনা। এভাবেই ঘোড়ার গাড়িতে শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জনের সাক্ষী থাকলেন এলাকার সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মধ্যমগ্রাম।